দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম কথা বলে রাখি, আপকামিং যে SLST এক্সামিনেশান হবে তার প্যাটার্ন সম্পর্কে অনেকে কমেন্ট করেছো যে প্যাটার্ন কী রকম হতে পারে, স্যার আপনি কিছু বলুন। প্রথম কথা বলবো, আপকামিং SLST বা সামনে যে PSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামিনেশানটি হতে চলেছে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে এবং গুরুত্বপূর্ণভাবে জেনে রাখা প্রয়োজন। আপকামিং SLST এক্সামিনেশানের প্যাটার্ন কিন্তু অনেকটাই নেট এবং সেট লেভেল অফ কোশ্চেন কিন্তু হবে। আমি গতানুগতিকভাবে দেখেছি যে তোমরা যদি সেট কোশ্চেনগুলো ফলো আপ করো এবং লাস্ট যে প্রিভিয়াস সেট এক্সামিনেশানগুলো হয়েছে সেই কোশ্চেনের যে টাইপ, সেই টাইপ কিন্তু সচরাচর কিন্তু বই থেকে তুমি ডিরেক্ট পাবে না। ইভেন সামনে যে আগে 2023-এ যে প্রাইমারি পরীক্ষার কোশ্চেনটা যদি ভালো করে ফলো আপ করে দেখো, পরিবেশবিদ্যা যে সেটা তোমাকে খুব ভালো প্রিপারেশান না নিলে তুমি এই পরিবেশবিদ্যা থেকে কিন্তু অ্যান্সার বেশি করে আসতে পারবে না। তো সেই জন্য এই প্রিপারেশানটা ভীষণভাবে নেওয়াটা জরুরি, যে আপকামিং এক্সামিনেশান যদি হয় সেই এক্সামিনেশানের জন্য রীতিমতো খুব ভালোভাবে যদি প্রিপারেশান না নেওয়াও বা প্রিপারেশান মোড না থাকে, আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে তোমার অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানকে বদলানোর জন্য কি লেভেল অফ পরিশ্রম এবং প্রিপারেশান নেওয়াটা কতটা জরুরি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আপকামিং SLST-র যে রকম প্যাটার্ন হবে সেক্ষেত্রে শুধু একটি কথাই বলবো, সেটা হচ্ছে এক্সামিনেশান প্যাটার্নের যদি তুমি খুব ভালোভাবে ফলো আপ করো এবং খুব ভালোভাবে দেখো যে এক্সামিনেশান প্যাটার্ন কী রকমের হতে চলেছে, তো সেক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ জিনিস বা দুটো গুরুত্বপূর্ণ কিন্তু ফ্যাক্টর কাজ করে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে SLST পরীক্ষা তুমি 90% ধরে রাখো OMR বেসড এক্সামিনেশান অর্থাৎ শর্ট। আগে SSC-তে কী করতো, তারা 2 নম্বরের ব্রড প্রশ্ন দিত, কিন্তু লাস্ট 2013 এবং 2016-র যে এক্সামিনেশানটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন OMR-এর শর্ট প্রশ্নের উপর অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ-র আকারেই কিন্তু পরীক্ষাটি নিয়েছে। এবং যেহেতু এই পরীক্ষাটি তারা নিয়েছিল সেক্ষেত্রে তারা এইটাই তোমরা 90% ধরে রাখতে পারো, তারা SLST-র যে সিচুয়েশান বা যে পরীক্ষাটি নেবে সেটা কিন্তু MCQ বেসড বা MCQ প্যাটার্ন আকারেই কিন্তু নেবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে SSC পরীক্ষার ক্ষেত্রে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হলো যে তোমার মোড অফ কন্ডাক্ট বা মোড অফ কন্ডাক্ট অফ সিচুয়েশানের বেসিসে তুমি যে কোনো সিদ্ধান্ত বা যাই প্রকার সিদ্ধান্ত নিয়ে থাকো না কেন, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তোমার মোড অফ প্রিপারেশনটা কেমন। দেখো পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা ফলো করে থাকি এবং এই প্যাটার্ন আমরা যখন ফলো করে থাকি তখন কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু কোশ্চেন যখন আমরা ফলো করছি, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো কতটা যে টাইপ অফ কোশ্চেন ফলো করছি সেক্ষেত্রে সম্ভাবনা আসার, কোশ্চেন আসার সম্ভাবনা সেইখান থেকে কত। এবং সিলেক্টিভ ওয়েতে তুমি যদি প্রিপারেশান না নাও, সিলেক্টিভ ওয়েতে যদি তোমার পড়াশোনাটা না হয় ঠিকঠাক, তাহলে কিন্তু এক্সামিনেশান ক্র্যাক করাটা টাফ হয়ে যায়। তুমি পড়ছো, এমন না যে তুমি পড়ছো না, তুমি প্রচুর পরিমাণে প্রিপারেশান নিচ্ছ, প্রচুর পড়াশুনো করছো,
কিন্তু সিলেক্টিভ ওয়েতে পড়াশুনো করাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ সিলেক্টিভ ওয়েতে পড়াশুনো না করলে তোমার প্রিপারেশান মোড প্রিপারেশান ফেসটা কিন্তু খুব ভালো হয় না। ওই জন্যে এমন প্রিপারেশান স্ট্র্যাটেজি তোমরা নেবে যে ক্ষেত্রে প্রিপারেশান অ্যাঙ্গেল বলতে পারো বা প্রিপারেশান ফেস এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তোমার প্রিপারেশান মোডে যখন তুমি প্রিপারেশান নিচ্ছ, সেটা কিন্তু খুব খুব ভালো প্রিপারেশান না হলে কিন্তু তোমরা কিন্তু পারবে না। তো সেই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে খুব মন দিয়ে পড়ো, ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করো, অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে।